আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুবান আজকে আমি আপনাদের সামনে একটি আমলের কথা বলবো যে আমলটি পবিত্র জুমার দিনে করলে আমাদের হতে পারে কোটি কোটি সব রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন মিন ব্যক্তি পবিত্র জুমাকার দিন সকাল সকাল ঘুম থেকে জাগে এবং তার পরিবারকে জাগিয়ে দেয় পরিবার তার বলতে তার স্ত্রীকে জাগিয়ে দেয় বাড়ি যারা আছে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয় এবং সে ফজরের নামাজ জামাতে আদায় করে মসজিদে এসে জামাতে আদায় করে অতপর জোয়ার দিন সকাল সকাল গোসল করে মেসহক করে অতবার সুগন্ধি মাখে এবং বাড়িতে সুন্দর যে পোশাকটি আছে। এই সুন্দর পোশাকটি পরে সলাতুল জুমাগা আদায় করার জন্য মসজিদে ঢুকে দুই ডাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে, ইমামের কাছাকাছি বসে খুতবা শোনে কারোর সাথে অনার্থক কোনো কথা না বলে ইমামের খুদ্া শুনে সলা আদায় করে সে বাড়ি চলে যায় তো সুরুল্লাহ সাল্লাম বলেছেন এমন ব্যক্তি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতগুলো পায়ের কদম ফেলেছে প্রত্যেকটা কদমে কদমে এক বছর রোজা রাখা এবং এক বছর রাত্রি জাগরণ করে তাহাজত পড়লে যে সবাই আল্লা আলা সেই সবটা দিয়ে দেবেন অর্থাৎ প্রতিটা কদমে যার বাড়িতে যার বাড়ি অনেক দূরে মসজিদ থেকে সে সব বেশি পাবে যার কদম যত বেশি হবে তার প্রতিটা কদমে কদমে পুরো এক বছর নফল রোজা এবং এক বছর তাহাজ্জত পড়া সব তার আমল নবাই আল্লাহ সুবাহাল্লাহ লিখে দেবেন সুবহান আল্লাহ এটি হচ্ছে নফল ইবাদতের ফজিলতের সব থেকে সেরা ফজিলতের হাদিস যে ব্যক্তি আগে আগে মসজিদে এসে দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়ে বসে ইমামের খুদ্া শুনবে এবং নামাজ আদায় করে কারো সাথে অনর্থ কোনো কথা না বলে বাড়ি চলে যাবে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এক জুমা থেকে আর এক জুমা অর্থাৎ বিগত এক জুমা থেকে এই জুমা পর্যন্ত সাত দিনে তার যত সগিরা গুনা হয়েছে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন সুবহান আল্লাহ সুতরাং আগামীকাল আজকের জুমার দিন এই জুমার দিনে আমরা একটু চেষ্টা করলে এই ফজিলাতগুলো পেতে পারি আল্লাহ সুমান তাল্লাহ যেন মেহরবানি করে আমাদের দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ